টোনাটুনির সংসার বেশ কয়েক বছরের, কিন্তু এতদিনেও ঘরে কোনো ছানা আসেনি। কিন্তু হঠাৎই একদিন টুনি একটা নয়, দুটো নয়, তিন তিনটে ডিম দিয়েছে। এ দেখে তো টোনাটুনি ভীষণ খুশি ছিল। যাক, ঈশ্বর বুঝি এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। তবে টুনি, তুমি আর সংসার নিয়ে ভেবো না, এদিকটা সব আমি সামলাবো। তুমি ঠিক মতো ডিমে তা দাও, কেমন? আমাদের ঘরে ছানা আসবে এটা ভেবে আমার যে কি খুশি লাগছে, সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না টুনি। টোনার খুশি দেখে টুনির মুখেও যেন হাসি ফোটে। আর টোনার কথা মতো টুনি ডিমে তা দিতে থাকে। আর কয়েকদিন পরে টুনি ডিম ফুটিয়ে তিন তিনটে ছানা বের করে। লাল ছানা টুনটুন আর নীল ছানা টিংটিংকে দেখে খুশি হলেও কালো ছানা টুকিকে দেখে এক মুহূর্তে টোনা ও টুনির মুখ ভার হয়ে যায়। আমার দুই ছানা কত সুন্দর, তবে এই ছানা এমন কালো হলো কি করে? শেষ পর্যন্ত কিনা আমি কালো ছানার জন্ম দিলাম। সত্যি টুনি, এই কালো ছানাটা যে আমাদের সেটা আমি মানতেই পারছি না। এমন একটা কালো অলক্ষী ছানাকে ঈশ্বর কেন আমাদের ঘরে দিল? কালো ছানা টুকিকে দেখে টোনাটুনি এভাবেই কপাল চাপকাতে থাকে। কালো ছানা টুকি জন্মের পর থেকেই বাবা মায়ের কাছ থেকে অপমানিত হতে শুরু করে। দিন দিন কালো ছানা টুকি বড় হলেও তার প্রতি বাবা মায়ের অবহেলা একটুও কমে না। মা, তুমি আমাকে তোমাদের সাথে খেতে দাও না কেন বলো তো? আর সবার পরে আমাকে তো একটু খাবার খেতে দাও। আজ আমি একটু খাবার খাবো না মা, আমাকে ভালো খাবার দাও। আহারে, শখ কত! এই কালো রং নিয়ে তুই আবার ভালো খাবার চাস? তোকে যে খেতে দিয়েছি এটাই তো অনেক, ইচ্ছে না হলেও এই একটু খাবারই খাবি, আর নয় তো উপোস করে থাক। টুনি এসব কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনটুন ও টিংটিং টুকিকে দেখে ব্যঙ্গ করে হাসতে থাকে। এভাবেই টুকিকে সবাই মিলে কষ্ট দিত। আর অসহায় টুকি বাড়ির পাশে ধানের জমির কাছে বসে কান্না করত। ঈশ্বর, আমি কি ভুল করেছি যে আমার বাবা মা বোনেরা সবসময় আমাকে নিয়ে হাসি তামাশা করে। এমনকি আমার মা বাবা আমাকে তাদের সন্তানের মর্যাদাটুকুও দেয় না। তুমি আমাকে একটু অবহেলিত করে পৃথিবীতে কেন পাঠিয়েছো ঈশ্বর? এসব কথা বলে টুকি যখন কান্না করছিল, ঠিক তখনই সেখানে একটা পরী আসে। একি মে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? তোমার কিসের এত দুঃখ? কি হলো বলো আমাকে। এরপর টুকি তার বাবা মা আর বোনদের অবহেলার কথা সবটা পরীকে খুলে বলে। সব শুনে পরীর ভীষণ মায়া হয়। আর পরে জাদু করে একটি লাঠি নিয়ে আসে। এই নাও, এটা হলো জাদুর লাঠি। এই লাঠি হাতে নিয়ে বলবে যে জাদুর লাঠি ঘুরতে থাক, আমার জন্য থালা ভর্তি খাবার এসে যাক। তবেই দেখবে থালা ভর্তি খাবার চলে আসবে, আর তোমাকে না খেয়ে থাকতে হবে না। খাওয়া শেষ হলে আবার থালাতে হাত রাখবে, আর জাদুর লাঠিটা আবারও জাদুর লাঠিতে পরিণত হবে, বুঝেছো? এসব কথা বলে পরি সেখান থেকে চলে যায়। আর টুকে পরির শিখিয়ে দেওয়া মন্ত্রটি পড়তে শুরু করে। জাদুর লাঠি করতে থাক, থালা ভর্তি খাবার এসে যাক। টুকির কথা শেষ হতে না হতেই লাঠিটা ভন ভন করে ঘুরতে শুরু করে। আর লাঠিটা ঘুরতে ঘুরতে থালা ভর্তি খাবারে পরিণত হয়। আর টুকি পেট ভরে সেসব খাবার খায়। তারপর টুকি থালাতে হাত রাখতেই থালাটি আবার সোনার লাঠিতে পরিণত হয়। আর টুকি সেই লাঠিটা নিয়ে বাড়িতে চলে যায়। আর তারপর থেকে টুকি সেই লাঠির সাহায্যে খাবার নিয়ে খেত। টুকি তারপর থেকে আর এটো খাবার খেত না। কিরে টুকি, সারাদিন কোথায় কাটিয়ে এলি? তোর জন্য কিছু এটো খাবার রেখেছি, খেয়ে নে তাড়াতাড়ি। না না দিদি, আমি আর তোদের ফেলে রাখো একটু খাবার খাবো না, আমার পেট ভরা আছে। এসব কথা বলে টুকি নিজের ঘরে চলে যায়। আর টুকির এমন কথা শুনে টিংটিং আর টুনটুন ভীষণ অবাক হয়ে যায়। ব্যাপার কি দিদি বলতো, আজকাল তো টুকি ঠিক মতো বাসায়ও থাকছে না, আর যে টুকি খাবারের জন্য হাঁকুড়ি থাকতো সে নাকি বলছে খাবে না, কেন বলতো দিদি? আমারও ব্যাপারটা ঠিক লাগছে না রে, ব্যাপারটা মায়ের কানে দিতে হবে। এরপর টুনটুন আর টিংটিং মিলে টুনির কাছে যায়। আর টুনিকে সবটা খুলে বলে।
এসব কথা শুনে টুনিও বেশ চিন্তায় পড়ে যায়। আর পরের দিন টুনি, টিং টিং আর টুনটুন টুকির পিছু পিছু মাঠে চলে যায়। আর টুকির এসব লাঠির ঘটনা দেখতে পায়। আর আড়াল থেকে সব কিছু দেখার পর টুকিকে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুকি বাড়িতে ফিরতেই টুনি টুকির কাছ থেকে জাদুর কাঠিটা নিয়ে ভেঙে ফেলে। আর আমরা এদিকে ঠিক মতো খেতেও পারছি না, তবে এবার আমি ঠিক করেছি, তুই এখন থেকে না খেয়েই থাকবি। এসব কথা শুনে তুই লাঠির ভাঙা অংশটুকু নিয়ে কাঁদতে কাঁদতে মাঠে গিয়ে বসে কান্না করতে থাকে। তখনই পরি পুনরায় প্রকট হয়। কে হয়েছে মেয়ে, তুমি আবার কাঁদছো কেন? এ জাদুর লাঠি কি তোমার দুঃখ ঘোচাতে পারেনি? বলো আমাকে। এরপর টুকি ভাঙা জাদুর লাঠির অংশটা পরিকে দেখায় আর সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে পরি হাসতে হাসতে বলে, পাগলি মেয়ে, লাঠি ভেঙেছে তো কি হয়েছে বলো? এ লাঠি তুমি আবার কাজে লাগাতে পারবে। তুমি এই লাঠিটা এই মাঠেই প্রকট করবে, তবে আবার তোমার সব সমস্যার সমাধান হবে, বুঝেছো? এসব কথা বলে পরে অদৃশ্য হয়ে যায়। আর পরের কথা শুনে টুকি লাঠির ভাঙা অংশ দুটো রোপণ করে দেয় আর সেখানে বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু কখন যে টুকি ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। পরের দিন সকালে টুকি ঘুম থেকে উঠে দেখে সে খুব সুন্দর রূপোর গাছের নিচে বসে আছে আর সেই রূপোর গাছে সোনার ফল ধরে আছে। আর টুনটুন, টিং টিং আর টুনি সেই ফল পাড়ার চেষ্টা করছে, তবে তারা কিছুতেই ওসব ফল বা গাছ স্পর্শ করতে পারছে না। কি আমি এসব কি দেখছি? রূপোর গাছে সোনার ফল, কিন্তু তোমরা এসব ফল পাড়তে পারছো না কেন? দেখি তো আমি একটু চেষ্টা করে। এরপর টুকি হাত বাড়াতেই গাছের ডাল ধরা দেয় আর টুকি অনেকগুলো সোনার ফল পেড়ে নেয়। আরে এটা কি হলো, আমার সুন্দর ছানারা ওই গাছের ডাল ছুঁতেও পারলো না। আরে কালো ছানা টুকি, ওই রূপোর গাছে সোনার ফল পাড়তে পারলো? টুনির কথা শেষ হতে না হতেই পরি আবার প্রকট হয়। আর পরি হাসতে হাসতে বলে, তুমি কি বলছো এসব? ও কালো বলে কি ওর দ্বারা ভালো কিছু হতে পারে না? তবে দেখো তোমার সুন্দর ছানারা যা করতে পারেনি তা এই কালো ছানা করে দেখালো। তবে এই কালো ছানাকে তুমি সন্তানের অধিকার নিয়ে কাছে টেনে নাও, তবে এই কালো ছানার দ্বারা রূপোর গাছের সোনার ফল নিয়ে তুমি উন্নতি করতে পারবে। তুমি একদম ঠিক কথাই বলেছ, আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি আমার তিন রঙের তিন ছানাকে সমান মর্যাদা দেব, তবে তা নিজের উন্নতির কথা ভেবে নয়, নিজের মাতৃত্বের জন্য। আমি যখন তিন ছানাকে পেটে ধরতে পেরেছি তখন তিন ছানাকে সমান মর্যাদা দেব। এ কথা বলে টুনি টুকিকে বুকে টেনে নেয়। এরপর থেকে টুনি আর টোনা তিন রঙের তিন ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। পিরোজপুর নামে এক বড় বিশাল বন ছিল। সেই বনেরই নিশান কোণে বড় একটা আম গাছ ছিল। সেই বনের নিশান কোণ রাস্তা দিয়ে সচরাচর কোনো পাখি যাতায়াত করত না, শুধুমাত্র প্রয়োজন পড়লেই ওই আম গাছের তলা দিয়ে যেত। এই আম গাছটি সবসময় ফাঁকা আর নির্জন থাকায় তাই সে আম গাছে একটি ডাইনি বসবাস করত। একদিন গাছের ডালে বসে পথের দিকে তাকাতে থাকে। এমন সময় ডাইনি
মিঠু তোতা নামে এক পাখিকে আসতে দেখে, আর মিঠুকে দেখে ডাইনি অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, পেয়েছি পেয়েছি, বলতে না বলতে আমার শিকার আমার দিকে হেঁটে হেঁটে আসছে। এই কথা বলে ডাইনি গাছের আড়াল থেকে মিঠুর জন্য অপেক্ষা করে। আজ ওই রথের মেলা থেকে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গেছে, এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আসতে হলো। শুনেছি এই রাস্তা দিয়ে কেউ বেশি যাতায়াত করে না। সত্যি তো তাই দেখছি, কোথাও কারো কোনো সারা শব্দ নেই। ভয়ে তো আমার শরীরটা একেবারে ছমছম করছে। মিঠু যখন এসব বলছিল আর আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে আম গাছে থাকা ডাইনি মিঠু তোতার সামনে আসে। হঠাৎই ডাইনিকে দেখে মিঠু তোতা তো ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, তো দেখছি একটা ডাইনি, এখন আমি কোথায় পালাই? কেউ কি আশেপাশে আছো? বাঁচাও আমাকে বাঁচাও, আমি যে ডাইনির খপ্পরে পড়েছি, বাঁচাও আমাকে। চিৎকার করে কোনো লাভ নেই, তোকে কেউ বাঁচাতে আসবে না রে, এখন আমি তোর মাংস খাবো। অনেক মজা করে তোর মাংস আমি চেপিয়ে চাবিয়ে খাবো। কথা বলে ডাইনি মিঠু তোতার উপর ঝাঁপিয়ে পড়ে আর মিঠু তোতাকে হত্যা করে, আর ডাইনি মিঠু তোতার মাংস খেতে থাকে। কত আশা করে এই পাখির মাংস খাবো বলে আমি ওকে হত্যা করলাম, কিন্তু কি এই পাখির মাংস তো তিতা। এই কথা বলে ডাইনি মিঠু তোতার মাংসগুলো আম গাছে ঝুলিয়ে রাখে। এরপর থেকে ডাইনির অত্যাচার আরো বেড়ে যায়। ওই মাংসের লোভ দেখিয়ে পাখিদের ডেকে আনত, যে পাখির মাংস খেতে ভালো লাগতো সেই পাখির মাংস ডাইনি খেত, যে পাখির মাংস খেতে ভালো লাগতো না সেই পাখির মাংসগুলো আম গাছে ঝুলিয়ে রাখত। এইভাবেই ওই আম গাছের পাখির মাংসের কথা সবখানে ছড়িয়ে পড়ে। দিকে বনের মধ্যে খরা মৌসুম পড়ে যায়, পাখিরা খরার মধ্যে অনেক অভাবে পড়ে যায়। এ দেখে আম গাছের ডাইনি বলে, এই তো সুযোগ সবাইকে লোভ দেখিয়ে আমার কাছে ডেকে আনা, এই খরার মধ্যে সবাই খাবারের অভাবে পড়েছে, আমি যদি মাংসওয়ালা গাছের কথা বলি বনের পাখিরা এখানে না এসে পারবেই না। এই কথা বলে ডাইনি এক সাধারণ কাকুলি নামে এক পাখির রূপ ধারণ করে, আর ডাইনি রূপে কাকুলি বনের মধ্যে ঢুকে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, শোনো 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 বনের সব পাখিরা আমার কথা শোনো, তোমরা তো অনেক খাবারের অভাবে পড়েছো তাই না,
এই খরার সময় বনের ওই দক্ষিণে আম গাছে খাবার আছে গো। তোমরা সবাই সেই মাংস এনে খাবারের চাহিদা পূরণ করতে পারো। আমি তোমাদের উপকারের জন্যই এই কথা বলতে এসেছিলাম। এসব বলে ডাইনি রূপী কাকলি সেখান থেকে চলে যায় আর আম গাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। এ তার ফাঁদে পা দিবে। মা, ও মা, যাও না গো, ওই আম গাছ থেকে আমার জন্য মাংস নিয়ে আসো। কতদিন হয় আমরা মাংস খাই না, দেখেছো ওই পাখি কত ভালো? সবার উপকারের জন্য মাংসের খোল দিয়ে গেল। যাবে মা, যাবে, নিয়ে আসবে একটু মাংস? কতদিন থেকে মাংস খাই না, খুব মাংস খেতে ইচ্ছে করছে, যাও না মা। তুই যখন এত করে বলছিস মা, আমি তাহলে ওই আম গাছ থেকে তোর জন্য মাংস নিয়ে এসে দেব। তুই একটু বস, আমি এক্ষুনি যাব আর আসব। এসব বলে টুনি তার মেয়েকে বসিয়ে রেখে সে আম গাছের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যেই না আম গাছ থেকে মাংস পাড়তে থাকে, তখনই গাছ থেকে ডাইনি নেমে আসে। আর ডাইনি বলতে থাকে, মাংস নিতে এসেছিস বুঝি? হায়, তোকে মাংস দিচ্ছি, কত মাংস নিবি বল? কিন্তু আমার এখান থেকে মাংস নিতে হলে যে তোর শরীর থেকে মাংস দিতে হবে, সেই মাংস আমি আম গাছে ঝুলিয়ে রাখবো। তোর শরীর থেকে কি মিষ্টি মাংসের গন্ধ বের হচ্ছে! আয় আয়, তোর শরীরে একটা কামড় বসিয়ে দে। একি একি তাহলে মায়াবী পাখির মাংসের গাছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। বাড়িতে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমাকে খেয়ো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ডাইনি টুনির কোনো কথাই শোনে না, টুনির উপর সে ঝাঁপিয়ে পড়ে আর তাকে হত্যা করে। এরপর তার মাংস খেয়ে অর্ধেক মাংস আম গাছে ঝুলিয়ে রাখে। এদিকে ডাইনি সব কাণ্ড এক কবুতর খেয়ে ফেলে। আসলে সে কবুতরও আম গাছের মাংস নেওয়ার জন্য এসেছিল। ওরে বাবা রে, এটা তাহলে কোনো সাধারণ আম গাছের মাংস নয়, ডাইনির হত্যা করা পাখিদের মাংসের আম গাছ। আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই, নইলে ডাইনি আমাকে দেখে ফেলবে আর আমাকে হত্যা করে আমার মাংস আম গাছে ঝুলিয়ে দিবে। আমি এখন পালিয়ে গিয়ে এক তান্ত্রিককে ডেকে আনি। এই কথা বলে কবুতর চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় আর এক বড় তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, বনের পাখিদের আপনি বাঁচান বাবা। এই বনে যে ডাইনির পাতা ফাঁদে পাখিরা পা দিয়েছে, কেউ বাঁচবে না, এই বনের কোনো পাখি বাঁচবে না। আপনি বনের সবাইকে রক্ষা করুন তান্ত্রিক বাবা। কে তুই, কি বলছিস এসব? হ্যাঁ, আর কোন ডাইনি পাখিদের ক্ষতি করতে চাইছে বল আমাকে, আমাকে খুলে বল সব। আমি থাকতে এই বনের পাখিদের কোনো সমস্যা হবে না। তান্ত্রিকের কথা শুনে কবুতর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ভীষণ রেগে যায় আর কবুতরকে নিয়ে সে আম গাছের নিচে যায়। আর তান্ত্রিক আম গাছের কাছে গিয়ে ডাইনিকে ডাকতে থাকে। কোথায় ডাইনি? বেরিয়ে আয় বলছি, এক্ষুনি আমার সামনে বেরিয়ে আয়। এই পাজি শয়তান ডাইনি, সাহস থাকলে এক্ষুনি আয়। ওই ডাইনি, তাড়াতাড়ি আয়। তান্ত্রিকের কথা শুনে ডাইনি তান্ত্রিকের সামনে আসে। তোর দেখে শক হয়েছে মারার, নিজে ইচ্ছায় এখানে চলে এসেছিস। আজ আমি তাদের হত্যা করে
সাহস তো কম নয়, তুই আমার মতো একটা তান্ত্রিককে হত্যা করতে চাস? অনেক অন্যায় করেছিস তুই, কিন্তু কার নয়। তুই আর তোর ওই পাখির মাংসের গাছের কি হাল করি দেখ এবার তুই। এই কথা বলে তান্ত্রিক তার চোখ দিয়ে আগুন বের করে এই মাংসওয়ালা আম গাছ আর ডাইনির উপরে নিক্ষেপ করে, আর সাথে সাথে ডাইনি আর ওই আম গাছ পুড়ে মারা যায়। আর এভাবেই ডাইনি তার পাপের শাস্তি পেয়ে যায়, বনবাসীরাও সেই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়। হালকা ঝড়ো ঝড়ো বৃষ্টিতে এক অসহায় টুনি মৃত্যু পথযাত্রী অসুস্থ মাকে নিয়ে বসে আছে। আর দিক থেকে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি ঝরছে, বাতাস বইছে। এমন সময় মিনু টুনিকে বলে, মা টুনি, আমার শেষ পর চলে এসেছে মা, এবার যে আমাকে বিদায় নিতে হবে। কিন্তু তার আগে তোকে আমি একটা ছোট্ট মরা গাছ দিয়ে যেতে চাই। ওই তো সেই গাছ, তুই ওই মরা গাছটা তোর ঘরের ঠিক দক্ষিণে লাগিয়ে দিবি, আর ওই গাছটাকে তুই নিজের সন্তানের মতো যত্ন করে তুলবি, বড় করবি। আর সব সময় মনে রাখবি, এটা কোনো মৃত সাধারণ গাছ নয়, এটা হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত গাছ। গাছটা দেখতে মরা, কিন্তু এর ভিতরে প্রাণ আছে। তুই ভালো থাকিস মা, আমার যে সময় ফুরিয়ে এসেছে মা। কথা দে মা, তুই গাছটাকে আগলিয়ে রাখবি। ঠিক আছে মা, এই গাছটাকে আমি আগলে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। টুনির কথা শেষ হতে না হতে মিনু টুনির সামনে মারা যায়। এরপর টুনি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর সবাই মিলে মিনুকে চিতায় জ্বালিয়ে দেয়। অসহায় টুনি মায়ের শোকে কাতর হয়ে ছোট্ট মরা গাছটার সামনে বসে কাঁদতে থাকে। মা গো, তুমি আমাকে একা করে চলে গেলে মা, এখন আমি অন্ধকার ভাঙা ঘরে তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? তুমি ফিরে এসো, আমার যে খুব ভয় করছে মা। এভাবে কাঁদতে কাঁদতে একটা সময় টুনি ঘুমিয়ে পড়ে। এর পরের দিন টুনি মায়ের দেওয়া উপহারটা যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে এক টোনা টুনিকে দেখে পছন্দ করে। এরপর প্রস্তাবের মাধ্যমে টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার আগে টুনি টোনাকে বলে, টোনা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মায়ের দেওয়া শেষ উপহার এই মরা গাছটি নিয়ে যেতে চাই। ঠিক আছে টুনি, তোমার যা যা নিয়ে যেতে ইচ্ছে হয় তুমি তাই তাই নিয়ে যাও। স্বামীর অনুমতি পেয়ে টুনি মরা গাছটিকে তার সাথে নিয়ে যায়। তারপর সেই মরা গাছটি টুনি তার থাকার ঘরে দক্ষিণের দিকে লাগিয়ে দেয়। এখন গাছটা বড় হয়ে গেছে। দিকে এক দুষ্ট তান্ত্রিক যজ্ঞ করছিল আর শয়তান রাজাকে জাগ্রত করার জন্য। হিরিং বিরিং ছা, শয়তানের রাজা জেগে যা, যা যা জেগে যা। তান্ত্রিকের মন্ত্রের জোরে শয়তান রাজা জেগে ওঠে। কি হয়েছে তোর? তুই এভাবে আমাকে কেন জাগিয়ে তুললি? কি চাই তোর বল, তাড়াতাড়ি বল আমাকে। শয়তানের রাজা, আমি চির অমর হতে চাই, এই দুনিয়ার সব থেকে বড় তান্ত্রিক হতে চাই। কি করলে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো, বলো বলো আমায়। এই জঙ্গলের কোনো এক বাড়িতে আশীর্বাদ প্রাপ্ত মরা গাছ আছে, তুই যদি অমাবস্যা রাতে সেই মরা গাছে দুটি বাঘের মাথা দিয়ে পূজা করতে পারিস,
তবে তুই তোর মনের সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবি। বেশ, তবে মরা গাছের পাখির মাথা দিয়েই আমি পুজো করবো। শয়তানের রাজা, এবার তুমি তোমার নিজের জায়গায় চলে যাও। এরপর তান্ত্রিকের কথা মতো শয়তান রাজা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর দুষ্ট তান্ত্রিক পুরো জঙ্গল খুঁজতে থাকে। কোথায় কোথায় আছে সে মরা গাছ, আমাকে খুঁজে বের করতেই হবে। এসব বলে সামনে এগুতে থাকে তান্ত্রিক। টুনির ঘরের দক্ষিণের দিকে মরা গাছটিকে তান্ত্রিক দেখতে পায়। তান্ত্রিক আনন্দে আটখানা হয়ে যায়। আর যেই না মরা গাছের দিকে যেতে চায়, তখনই এক অদৃশ্য মায়া শক্তি তান্ত্রিককে ধাক্কা মেরে ফেলে দেয়। ও, তাহলে শুভ শক্তির বেষ্টনী দিয়ে এই গাছটাকে বেঁধে দেওয়া হয়েছে। তাতে কোনো সমস্যা নেই, এই বাড়ির যে কোনো একজনকে বস করে তাকে দিয়ে এই গাছটিকে আমার আশ্রমে নিয়ে যাব আমি। তান্ত্রিক এসব ভাবতেই হঠাৎই তার সামনে টোনাকে দেখতে পায়। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। তাহলে একেই আমার বশ করা হোক। হিলিং বিলিং ক্লিং শট, এই বাচ্চা হয়ে যা আমার বশ। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করার পরেই টোনা তার বশে চলে আসে। এরপর দুষ্ট তান্ত্রিক টোনাকে বশ করে তার আশ্রমে নিয়ে যায়। এরপর টোনাকে বলে, হে আমার দাস, এখন আমি তোকে যা বলবো তুই তা অক্ষরে অক্ষরে পালন করবি। যথাজ্ঞ মালিক। শোন তাহলে, তোর বাড়ির দক্ষিণ দিকে যে মরা গাছটা আছে তুই সেটাকে তুলে এনে আমার সামনে লাগিয়ে দিবি, তারপর আমি সেটাকে আমার কাজে লাগাবো। তান্ত্রিকের কথা মতো টোনা বাড়ি ফিরে যায়। টুনি চোখের আড়ালে মরা গাছটি নিয়ে তান্ত্রিকের কাছে যায়। পেয়ে তান্ত্রিক আনন্দে লাফাতে থাকে। এবার আমাকে অমর হতে আর কেউ ঠেকাতে পারবে না। এবার আমার পরবর্তী কাজ হলো পাখিদের মাথা কেটে আনা। হে আমার দাস, এবার একটা পাখির মাথা কেটে নিয়ে আয়। তান্ত্রিকের কথা মতো টোনা পুতুলের মতো চলতে থাকে। এরপর রাত হয়। টোনা জঙ্গলে ঢুকে ঘুমন্ত এক পাখির মাথা কেটে তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক মাথা পেয়ে খুশিতে গদগদ করে নাচতে থাকে। আহ কি আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এত খুশি আমি রাখবো কোথায়। এ আমার দাস, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে দিয়ে তোর প্রিয় বউটারও মাথা কাটিয়ে আনবো। আর তারপর আমি হব অমর। হে আমার দাস, যা তুই তোর বাড়িতে ফিরে যা, আর আমি আমার পূজার বন্দোবস্ত করি। তান্ত্রিকের কথায় টোনা বাড়ি ফিরে যায়। এরপর টোনাকে দেখে টুনি বলে, কি গো তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই যে সারাদিন তোমার জন্য আমি অপেক্ষা করছি, একবারের জন্য তোমার দেখা পেলাম না। আমি কোথায় গিয়েছিলে? টোনা অশুভ হওয়ার কারণে টুনির কোনো কথাতেই সাড়া দেয় না, শুধুমাত্র বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে তাড়াতাড়ি। টোনার এমন কর্কশ সুর শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু টোনাকে বুঝতে না দিয়ে টোনাকে খাবার খেতে দেয়। টোনা স্বাভাবিকভাবে না খেয়ে একেবারে সব খাবার মুখে ঢেলে নেয়। এ দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। টোনা তো কোনোদিনও এমন করে না, তাহলে কি ওর মাঝে অন্য কিছু ঘটেছে? কিন্তু কি ঘটেছে? আমার মন কেন এত অশান্ত হচ্ছে? যাই, আমি একটু মরা গাছের কাছে গিয়ে আমার মনটাকে একটু শান্ত করে আসি। টোনা ততক্ষণ ঘরে একাই থাকুক।
এরপর টুনি মরা গাছের স্থানে যায়। কিন্তু সেখানে গিয়ে গাছকে না দেখতে পেয়ে টুনি বলে, ঈশ্বর, এ কি সর্বনাশ কাণ্ড! আমার মরা গাছটিকে কে নিয়ে গেল? এদিকে মরা গাছ উধাও, আর ওদিকে টোনা কেমন করছে? এসবের মানে কি তাহলে? টোনা, ও টোনা, কোথায় তুমি টোনা? এই বলে ডাকতে ডাকতে টুনি ভিতরে আসে। কিন্তু ততক্ষণে টোনা দুষ্ট তান্ত্রিকের কাছে চলে গেছে। টোনাকে ঘরে দেখতে না পেয়ে টুনি মনে মনে ভাবে, এখানে নিশ্চয় কোনো কিন্তু আছে, আমাকে এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। এই বলে টুনি তান্ত্রিকের কাছে যায়। এদিকে দুষ্ট তান্ত্রিক টোনাকে বলে, হে আমার দাস, আজ রাতে তুই দুটো মাথা নিয়ে আসবি। প্রথমে যে কোনো একটা পাখির মাথা, আর দ্বিতীয় তোর প্রিয় স্ত্রী টুনির মাথা। আজ বাদে কাল অমাবস্যা, আজ রাতেই আমাকে সব গুছিয়ে ফেলতে হবে। কাল রাতে অমাবস্যার অন্ধকারে আমি শুধু পূজা করব, পূজো পূজো অমর হব। এই বলে তান্ত্রিক হাসতে থাকে। এইদিকে টোনা তান্ত্রিকের কথা মতো পাখির মাথা কাটতে চলে যায়। এদিকে টুনি সবকিছু দেখে ভীষণ ঘাবড়ে যায়, আর সে তাড়াতাড়ি করে অন্য এক ভালো তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে ভালো তান্ত্রিক ধ্যান শুরু করে। ধ্যান শেষে বলে, হে ঈশ্বর, আমি কি দেখলাম, তোর স্বামী দুষ্ট তান্ত্রিকের বশে চলে গেছে। আর ওই দুষ্ট তান্ত্রিক প্রথমে তোর স্বামীকে দিয়ে মরা গাছটা চুরি করিয়েছে, এরপর পাখিদের মাথা কাটাচ্ছে। এখন তোর স্বামী তোর মাথা কাটার জন্য তোকে খুঁজছে। আর আজ বাদে কাল অমাবস্যা, আর এই অমাবস্যায় যদি তান্ত্রিক পাখির কাটা মাথা দিয়ে পূজা করতে পারে, তবেই যে সে অমর হয়ে যাবে। আর একবার যদি সে অমর হয়ে যায়, তাহলে এই দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আমাদের হাতে আর কোনো সময় নেই, চল এক্ষুনি ওকে আটকাতে হবে। এ আপনি কি বলছেন বাবা, ওই শয়তান তান্ত্রিক তাহলে তো আমার স্বামীকেও মেরে ফেলবে। এখন অত কথা বলার সময় নেই, তুই চল আমার সাথে। এরপর ভালো তান্ত্রিক টুনিকে নিয়ে দুষ্টু তান্ত্রিকের কাছে যায়। আর ভালো তান্ত্রিক বলে, মূর্খ কোথাকার, থামা এসব, তুই না হলে এখনই আমি তোকে ভস্ম করে দেব। তোর মতো সাধারণ তান্ত্রিক কি না আমাকে ভস্ম করবে? আমি অমর হব, আর তুই কখনোই আটকাতে পারবি না। দুষ্টু তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই ভালো তান্ত্রিক জাদুর সাহায্যে দড়ি দিয়ে খারাপ তান্ত্রিককে বেঁধে ফেলে। এরপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত গঙ্গা জল দুষ্টু তান্ত্রিকের উপরে ছিটিয়ে দেয়। দুষ্টু তান্ত্রিকের গায়ে আগুন ধরে যায়, আর তখন সে ভস্ম হয়ে যায়, আর টোনার বশও কেটে যায়। এরপর টোনা টুনিকে বলে, টুনি, কি হয়েছিল আমার, আর তুমি এত কাঁদছিলে কেন? আর এই তান্ত্রিক বাবা এখানে কেন টুনি? আমি বলছি, তুই ওই শয়তান তান্ত্রিকের বশে চলে গেছিলি, আর আমি তোর সেই বশ কাটিয়ে দিয়েছি। এবার তোরা দুজনই মুক্ত, তোদের আর কোনো বাধা বিপত্তি আসবে না। যা, এবার বাড়ি ফিরে যা, আর সুখেই সংসার কর। আপনাকে অনেক ধন্যবাদ ভালো তান্ত্রিক বাবা, আপনার জন্যই আজ এই অসাধ্য সাধন হলো। সবই যে ঈশ্বরের ইচ্ছে। এরপর টুনি টোনাকে নিয়ে বাড়ি ফিরে যায়, আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে।